কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এগারোশো জন জেলের মাঝে পঁয়ষট্টি দিনের অবরোধের দ্বিতীয় পর্যায়ের বিজিএফ এর তিরিশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বুধবার সকালে পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কৌশিক আহমেদের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয় তবে জেলেদের অভিযোগ কিছু কিছু বস্তায় পচা ও খাবার অযোগ্য চাল বিতরণ করা হয়েছে এ চালের মধ্যে পোকায় ভরা এসব চাল পরিবর্তন করে ভালো চাল বিতরণ করার দাবি জানালেও পৌর কর্তৃপক্ষ তা কর্ণপাত করছেন না এ বিষয়ে পৌর প্রশাসক জানান বিজিএফ এর চাল খুবই ভালো মানের দু একটি বস্তায় চাল খারাপ থাকতে পারে যা পরিবর্তনযোগ্য